মঙ্গলবার নাইট শিফট চলাকালে রাত আড়াইটার দিকে শারীরিক প্রতিবন্ধী ওই নারী শ্রমিককে একটি শেডের ভেতর ধরে নিয়ে ধর্ষণ করে একই মিলের শ্রমিক হাফিজুল, ঝন্টু ও নজমুল। এ সময় মোবাইল ফোনে আপত্তিকর দৃশ্য ধারণ করে অভিযুক্তরা। বিষয়টি মিলের ম্যানেজার বিপ্লব জানলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ নির্যাতিতার। এলাকার বিষয়টা, এলাকার মুরব্বীরা আছে, তারা যেটা করবে, মিল কর্তৃপক্ষ আছে, যারা যেটা করবে সেটাই ডিসিশন। আমি তো এখানে চাকরি করতে আসছি। শুক্রবার রাতে সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম 70,000 টাকার বিনিময়ে দফা রফার প্রস্তাব দেন, কিন্তু নির্যাতিতার পরিবার রাজি না হওয়ায় তাদের বেদম মারধর করেন নজরুল ইসলাম। নজরুল কমিশনার উনি আমাকে মারলো, কলারটা ধরলো, আমার ভাইয়ের টুডিটা সিবি ধরলো, আর একটা মেয়ে ওকে মারছে। আমি এখন বিচার চাই, আমি আর কিছু চাইনি। আত্রে বিচার নেয়, আবার সকালবেলা বিচার নেয়, এরকম করি মনে করো 2 দিন কাটাইছে। তারপরে বিচারের শেষে তো এরকম করি বললো। তারপরে আমরা এখান থেকে বেড়ে মেয়ে ধরে থানা গেছিলাম। যেহেতু মেয়েটার বাবা নাই, মা, সেহেতু অসহায়। এখন মেয়েটার ভবিষ্যৎ বাণিজ্য কী হবে? এই যে মেয়েটার সাথে এরকম করা হয়েছে, এটা তো ঠিক হয় নাই। ঘটনার 3 দিন পর শুক্রবার সাবেক কাউন্সিলর ও 3 ধর্ষকের বিরুদ্ধে হারাগাজ থানায় ধর্ষণ মামলা করতে আসলেও পুলিশ ধর্ষণ চেষ্টার মামলা নেয়। মিলের যিনি ম্যানেজার, উনি যদি এই বিষয়টির সাথে সংশ্লিষ্ট থেকে থাকেন, তো অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। প্রধান ভূমিকা পালন করেছেন যে কাউন্সিলর, আমরা তাকে গ্রেপ্তার, এখানে যেহেতু আসামি করেছি, আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। আমরা অভিযুক্ত হাফিজুলকে পুলিশ গ্রেপ্তার করলেও ধর্ষণের ভিডিওটি উদ্ধার হয়নি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।